হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খুবই ভালো ওয়েদার, আজকে কয়েকদিন যাবত, বাট মনটা বেশি ভালো নেই, কারণ ইটালিতে আসলে এত করোনা ভাইরাসের কারণে এত এত মানুষ মারা যাচ্ছে, যা দেখে পুরা বিশ্বটা আসলে কেঁপে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে। আর আমরা তো অনেকটাই আপসেট আছি, এই যে এই ডক্টরগুলো এত এত ট্রিটমেন্ট করেছে, অনেকে মারা গিয়েছে। ইটালিতে অনেকগুলো ডক্টরও মারা গিয়েছে, একটা ডক্টর, ইভেন আমার একটা আঙ্কেল খুবই অসুস্থ। আপনারা অবশ্যই তার জন্য দোয়া করবেন, কারণ আমার কাছে মনে হচ্ছে দোয়াটা চাওয়া উচিত, কারণ আমার এখানে হয়তো 2000 ভিউজ হতে পারে, আমি জানি না কত ভিউজ হবে। তো অন্তত পক্ষে যদি 100 মানুষও দোয়া করে, এটা যদি আল্লাহ কবুল করে নেয়, অন্তত পক্ষে তার বাচ্চা নিয়ে সে ভালো থাকবে। তো অবশ্যই আপনারা দোয়া করবেন আমার আঙ্কেলটার জন্যে, তার অবস্থা খুবই খারাপ, সে হসপিটালে আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, বাসায় থাকলে বাচ্চারা একদম সব কিছু নোংরা করে ফেলে। যে আঙ্কেলটার জন্য দোয়া চাচ্ছি সে ইটালিতে থাকে, অবশ্যই আপনারা দোয়া করবেন সবাই। তো আমি অনেক আর্লি উঠেছি, এখন আমি ব্রেকফাস্ট করে নিব, কারণ আমার বেবিকে খাওয়ানো হয়ে গিয়েছে। আর যেহেতু এখন বাসায় আছি, আসলে অনেকটা বোর হয়ে গিয়েছি আমি নিজেও, আর খুবই টেনশন হচ্ছে কি করার আছে। তো অবশ্যই ট্রাই করবেন এভরিডে একটু হলুদ খাওয়ার জন্য, সেটা কাঁচা হলুদের রস হতে পারে বা হলুদের গুঁড়ো হতে পারে। তো আমি ট্রাই করছি, এখানে ডিম দিয়ে হলুদ দিয়ে ফ্রাই করে খাবো আজকে। তো আপনারাও কিন্তু চাইলে এভাবে করে খেতে পারেন, কারণ হলুদ কিন্তু আমাদের ব্যাকটেরিয়া এবং ভাইরাস শরীরে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো কিন্তু দূর করে ফেলে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়। যেমন ঠান্ডা কাশি সর্দি থাকলে কিন্তু এটা চলে যাবে। তো এখন থেকে আমরা ট্রাই করব, সাদা জিনিস খাবো না, অবশ্যই হলুদ কালার করে খাবো, হলুদ দিয়ে। এতে করে কিন্তু আপনার অনেকটা ভালো রেজাল্ট পাবেন। এখন থেকে আমি এটা করব, আর আপনাদের সাথেও আমি শেয়ার করছি। এই যে এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়েছিলাম। এখন এগটাকে খুব ভালো ভালো করে ফ্রাই করে নিব, আর এখানে আমি অল্প করে পিঙ্ক সল্ট দিয়েছিলাম। আর যেহেতু এখন কিন্তু বয়েল করে খেতে হবে, যা কিছু আপনারা খেতে চান সেটা যদি ডিমও বয়েল করে খান, তার মধ্যে এক টুকরো কাঁচা হলুদ দিয়ে দিবেন, বা এই ধরনের হলুদের গুঁড়ো দিয়ে দিতে পারেন। তো ট্রাই করবেন এভরিডে কিন্তু খাবারের তালিকার মধ্যে পুষ্টিকর খাবারগুলো রাখার জন্যে, বিশেষ করে এই হলুদ রাখবেন, সেটা যে কোনো কিছু দিয়ে যাতে খাওয়া যেতে পারে এভাবে করে। আর তার সাথে আপনারা লেমন এবং অরেঞ্জ খেতে পারেন, খুবই আপনাদের উপকারে আসবে। এগুলো আসলে সচেতনতার জন্যে, কারণ যে হারে মহামারী আকারে ধারণ করছে, তো অবশ্যই আমরা ট্রাই করব ঘরোয়া ওয়েতে কিছু করণীয়। তো সবসময় খাদ্যের তালিকার মধ্যে লেবুটা রাখবো, অরেঞ্জ রাখবো, এগুলো বাচ্চাদেরকে খাওয়াতে হবে বা বড়রাও খেতে হবে। আর আমি এখন একটা হলুদের চা করছি, হলুদের টি, এটা ভীষণ উপকারী, এটা অনেকের জ্বর আসলে এমনিতেও খাওয়া যায়। তো এখানে আমি গরম পানির মধ্যে হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো দিলাম, এবং অর্ধেকটা আমি এখানে কমলার জুস দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা লেবুর রস দিতে পারেন, তো আমি কমলারটা দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করব, এবং অল্প করে একটু লবণ দিয়ে দিব। পিঙ্ক সল্টটা আমি ইউজ করছি। তো এই যে হয়ে গেল আমার হলুদের চা, আর এটা কিন্তু খুবই হেলদি এবং খুবই উপকারী। এটা কিন্তু ওয়েট লস করার জন্য অনেক বেশি হেল্প করবে, যারা ডায়েট করছেন বা কিটো ডায়েট করছেন, তাইলে কিন্তু তারাও পারেন এভাবে করে এই হলুদের টিটা খেতে। তো আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, দুপুরে আসলে অনেক কিছুই রান্না করেছিলাম, তো সেগুলো শ্যুট করা হয়নি। বিকেলে আমি একটা পিৎজা তৈরি করেছি, সেটাই শেয়ার করছি ঘরোয়া ওয়েতে। এখানে আমি 1 কাপ ময়দা ইউজ করছি। এই ময়দাটা দিয়ে
বেক করা যায়, যেমন কুকি বানানো যায় এবং তার সাথে পিৎজা আরও অনেক কিছু তৈরি করা যায়। আর সেখান থেকে আমি 1 কাপ নিয়েছি, তার সাথে পরিমাণ মতো লবণ নিয়েছি এবং অল্প করে 1 চিমটি বেকিং পাউডার নিয়েছি, আর 1 টিস্পুনের মতো আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি পরিমাণ মতো মিল্ক অ্যাড করে নিব, আর এই ডোটা তৈরি করব আমি মিল্ক দিয়ে। এই ডোটাতে আমি কোনো ইস্ট ইউজ করিনি, আর ইস্ট ছাড়া করেছি শুধু বেকিং পাউডার দিয়ে, যেহেতু এটা ওভাবে করেই ময়দাটা রেডি করা আছে, তো কোনো সমস্যা হবে না আশা করি। আর ডোটা কিন্তু অনেকটাই সফট ডো করতে হবে, একদমই সফট হতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি এটা এখন প্রায় 20 মিনিটসের মতো ঢেকে রেখে দিব। তো 20 মিনিটস পর আবার ফিরে আসলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে গিয়েছে, আর এটা যেহেতু আমি রেখে দিয়েছিলাম, এই যে অনেকটা ফুলে গিয়েছে। এখন ভালো করে এটাকে আবারও আমি মিক্স করে নিব, ঠিক রুটির মতো একটা ডো তৈরি করব। আর আমার কাছে মনে হয় কম বেশি সবাই পিৎজা বানাতে পারেন, কারণ এখন কিন্তু এত ইজি হয়ে গিয়েছে, সবাই কম বেশি করার ট্রাই করেন। আমিও এরকমই, আমারটা একদমই ট্রাই করি যাতে একটু হলেও দোকানের মতো হয়, যেটা আমরা রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসি। তো এখন যেহেতু লকডাউন করা, তাই বাহিরের থেকে আসলে পিৎজাটা আনা যাচ্ছে না, তাই আমি তৈরি করছি। আর নিজে তৈরি করার মধ্যে কিন্তু অনেকটা আনন্দ থাকে ফ্যামিলিকে খাওয়ানোর জন্যে, তো আমার কাছেও বেশ ভালোই লাগে, আবার আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি। তো অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন, যাদের বেবি আছে তারা কিন্তু অনায়াসে এটা খেয়ে ফেলবে, কারণ সব বেবিরাই কিন্তু খুব পছন্দ করে। তো এই যে আমি ডোটাকে একদমই রুটি শেপে করে নিয়েছি, আর যতটুকু পারবো আমি একটা গোল করে নিব। ডোটা কিন্তু অনেকটাই সফট হতে হবে, কারণ এটা এতটাই সফট না হলে কখনোই টেস্টি হবে না খেতে। তো চাইলে অনেকে, যারা অনেক বেশি, যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা হাত দিয়ে করতে পারে, বাট আমি করছি না, আমারটা আসলে খুব একটা রাউন্ড হচ্ছে না। অল্প করে অরিগ্যানো দিয়ে দিচ্ছি, আর আমার বাসায় পিৎজার যে সসটা দিতে হয় সেটা নেই, তো আমি নর্মাল ক্যাচাপটাই ইউজ করছি। তো নর্মাল ক্যাচাপ দিয়েও কিন্তু করা যায়, এই যে এখন 2 স্পুনের মতো দিয়ে দিলাম, পুরোটাকে এখন আমি ভালো করে চারোদিকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মটজারেলা চিজ আমি ইউজ করব, চাইলে আপনারা যে কোনো চিজই ইউজ করতে পারেন যার যেটা ভালো লাগে খেতে। তো আমি বেশ করে, মানে একটু বেশি করেই দিচ্ছি মটজারেলা চিজ, যেহেতু আমরা খাবো। আর মোটামুটি বেশ বড়ই হয়েছে এটা, মানে 3 জনে অনায়াসে খাওয়া যাবে এরকম একটা সাইজ হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব কষ্ট করে এই প্যানটাতে বসিয়েছি, কারণ একদমই রাউন্ড শেপ হচ্ছে না, ধরার সাথে সাথে এটা গুটিয়ে যাচ্ছিল যেহেতু অনেকটাই সফট ছিল। আর এখন আমি চুলার আঁচটা একদম লো করে দিব, চাইলে কিন্তু এটা ওভেনও করা যায়। তো আমি ওভেনে করছি না আপনাদের সাথে, আমি একদম গ্যাসের চুলাতে করে দেখাচ্ছি খুব ইজিলি, আর হতেও খুব একটা টাইম লাগবে না। চুলার আঁচটা একদম লো করে দিয়েছি যাতে করে উপরটাও হয়ে যায়। তো এই যে অনেক টাইম হয়ে গিয়েছে, আমি একটু চেক করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন চিজগুলো একদমই মেল্ট হয়ে গিয়েছে এবং বাবলস উঠছে, তো বোঝা যাচ্ছে এটা হয়ে গিয়েছে আর বেশ ফুলে গিয়েছে। তো অনেকটাই দেখতে ভীষণ ইয়ামি লাগছে, বাট গোল শেপটা কিন্তু হয়নি, একটু ত্রিভুজ আকারের হয়ে গিয়েছে। তো এখন আমি সার্ভ করে নিব। তো এই পর্যায়ে আমি সার্ভ করে নিচ্ছি, আর একদমই পারফেক্ট হয়েছে। আর এখন আমি এটাকে কেটে নিচ্ছি। তো আজকের ব্লগটা আমি খুব বেশি বাড়াবো না, কারণ আজকে আমার মনটা খুব একটা ভালো নেই। আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন থাকার ট্রাই করবেন।
আর আশেপাশে যারা আছে অবশ্যই আপনারা কোথাও যাবেন না, প্রয়োজন ছাড়া বাহিরে বের হবেন না, কারণ পুরো পৃথিবীতে এখন একদমই থুমথুমে একটা অবস্থা আছে এবং জানি না কি হবে সামনে। তো অবশ্যই সবার জন্য সবাই দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আর আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করব। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।